যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। চরিত্রহীনরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিতা মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সব সময়ই দুর্বল। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজারো ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। কারো সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয়, সেখানে একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয়, স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল, যাতে 1 ভাগ জল আর 99 ভাগই অনুভূতি থাকে। মা হলো পৃথিবীর একমাত্র আদালত, যেখানে হাজারো ভুলের ক্ষমা হয়। বাবা না থাকার কষ্টটা সেই বুঝে যার বাবা নেই। প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো সবাই রাখতে জানে না। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ শিখে, শিক্ষা পায়, অতপর বদলায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে, তখন আগলে রেখো। আমার জীবনে 3টি সমস্যা। 1, আমি অনেক বেশি ভাবি। 2, খুব সহজে সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3, খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়াই বেশি কামড়ায়। সেই সম্পর্কগুলি শেষ পর্যন্ত টিকে যায় যে সম্পর্কের সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয়। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের উপর বিশ্বাস রাখুন। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যা মোকাবেলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল। যার মনে মায়া বেশি, তার জীবনে বোধ হয় কষ্টটা অনেক বেশি। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে 2টি জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন। 1, মনের মানুষ, 2, মানুষের মন। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাশুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন আর সুন্দরভাবে বাঁচুন। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চাই অপরের ঊর্ধ্বে থাকতে। একজন লোক 2টি ফেস কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি, শুধুমাত্র এটা দেখার জন্য যে কে কতটা নাটক করতে জানে। মানুষটা যদি সঠিক হয়, একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায়। সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময়টাকেও মনে রাখা দরকার, কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনোদিনও ফিরে পাবেন না। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়।
কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। মানুষ যা যে কোনো প্রকারে পেতে চায় সেটা লোভ, মানুষ যেটা যত্নে রাখে সেটা ভালোবাসা, মানুষ যা কখনো হারাতে চায় না সেটা মায়া, মানুষ যা রাখতে চায় না তা হলো স্মৃতি, মানুষ যা আয়ত্তে রাখতে পারে না সেটা হলো ক্রোধ, মানুষ যেখানে ভয় পায় সেটা হলো মৃত্যু। যারা চুপচাপ থাকে, কথা কম বলে, এদের অহংকারী ভাববেন না, কারণ হাসি খুশি মানুষগুলো চুপচাপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য। জীবনে ঘুমটাই আসল, টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না।